কতদিন পর একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পেয়েছি বাবা, খুব সেজে গুজে যাবো, কিন্তু ড্রেস কি পরবো? বিয়ের থেকে ভালো কিছু পরতেই হবে। সেটা তো সময়ই বলবে। শোন, তোর থেকে আমাকে এমনিও ভালো দেখতে, হ্যাঁ, কিন্তু রাতে আমাকে সব থেকে বেশি সুন্দর লাগবে। কেন, তুই কি ভূত নাকি? আমার কাছে অনেক টাকা ছিল, সেটা দিয়ে আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি, আর রাতে ওটাই পরে যাবো। এবার তুই দেখ তোর ছেঁড়া ফাটা ড্রেসগুলোর মধ্যে কোনটা পরে যাবি। আমাকে তো ভালো কিছু করতেই হবে, কিন্তু তার আগে না তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর লাইক করে 10,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই শাড়ি পরার জন্য প্রথমে একটা এমন ধরনের শাড়ি নিয়ে নাও, আর শাড়িটাকে এভাবে এক রাউন্ড ঘুরিয়ে সামনে একটা গিট বেঁধে নাও। যে জায়গাটায় গিট মেরেছে তার দু সাইডে আমাদের একটু একটু করে কাপড় ছেড়ে রাখতে হবে। তারপর বাঁদিকের অংশটাকে নিয়ে এরম ভাবে প্লিটস বানাতে হবে। প্লিটস বানানোর পরে এটাকে পায়ের নিচে থেকে এইভাবে নিয়ে গিয়ে কোমরের এখানটা এভাবে সিকিউর করে দিতে হবে। ভালো করে সেট হয়ে যাওয়ার পরে আমরা এইভাবেই ডান দিকেও প্লিটস বানাবো। প্লিটস বানানো তো হয়ে গেছে, তো চলো এবার টপটাও চেঞ্জ করে নি। এবার সেম ভাবে এটাকেও পায়ের নিচে থেকে এভাবে ঘুরিয়ে এভাবে কাঁধের এখানটা এনে আঁচলের মতন করে সেট করতে হবে। আঁচলটাকে একটু সরু করে বানালে ফিগার স্ট্রাকচারটা আরো বেশি সুন্দর লাগবে। তো চলো, প্রথম স্টাইলের জন্য আমি একদম রেডি। কি সুন্দর লাগছে তো! নাও এবার সেকেন্ড স্টাইলটাও দেখে নাও। কি বিয়েবাড়ির জন্য একদম ইউনিক আর পারফেক্ট লুক তৈরি হয়েছে না! চুড়িগুলো পরে, উফ, এই চুড়িগুলো তো লাস্ট 10 বছরের যতগুলো বিয়ে বাড়িতে গেছি সবকটাতেই পড়ে গেছে, আজও এটাকেই পড়তে হবে। হ্যাঁ, এটা পরেই চলে যাই। সব ঠিক আছে। কি ব্যাপার, আজকে খুব সুন্দর লাগছে। ও, থ্যাংক ইউ। কি হলো, বাকিরা সব কোথায় বলতো? আছে সবাই এদিক ওদিকে। ও আচ্ছা আচ্ছা। এটা ধরো আর চুড়ি কিনে নিও। ছি, তো এর জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে কিছু পুরনো চুড়ি, আর তারপর নিয়ে নাও কয়েকটা ডিফারেন্ট কালারের উলের সুতো, আর তারপর নিয়ে নিতে হবে গ্লু। এবার গ্লুয়ের সাহায্যে চুড়িগুলোকে এইভাবে জুড়ে দাও। এভাবে ব্যাঙ্গেলসগুলোর মধ্যে গ্লু লাগিয়ে ভালো করে চুড়িগুলোকে জুড়তে থাকো। আমি এখানে একটা ব্যাঙ্গেলস তৈরি করার জন্য 6-7টা চুড়ি ব্যবহার করছি। এবার আঠাটা ভালো মতন শুকিয়ে যাওয়ার পরে চুড়ির মধ্যে উলগুলোকে এইভাবে ঢুকিয়ে এরকম ভাবে একটা নট ক্রিয়েট করে দাও। নট ক্রিয়েট করার পরে এইভাবে সুতোগুলো দিয়ে চুড়িটাকে কভার করে ফেলো। আর এভাবে গোল 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 করে ঘোরাতে ঘোরাতে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটাকে আরো ভালো করে ডেকোরেট করার জন্য নেব কিছু মোতি, আর তারপর গ্লুয়ের সাহায্যে মুক্তগুলোকে এভাবে চুড়ির ওপরে আটকে দেব। আমি এখানে সেম কালারে আরো দুটো ব্যাঙ্গেলস প্রথম থেকেই রেডি করে রেখেছি। দেখো, তিনটে একসাথে কি সুন্দর দেখতে লাগছে না! বাপরে, এটা তো অনেক দামি। বাপরে, এটাও তো অনেক দামি। এটার আবার 1,000 টাকা দাম। বাবা, জিনিসগুলোর কি তখন থেকে দাম দাম করে যাচ্ছে! দেখ না, রাজের বিয়ের জন্য একটা রিংকম ব্রেসলেট দেখছি, কিন্তু এগুলো তো কত দামি। হ্যাঁ, এগুলো আজকাল খুব চলছে তো তাই একটু দাম বেশি। তুই DIY করে নিচ্ছিস না কেন? DIY? তো এই হ্যাকটার জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে একটা লম্বা ইয়েলো কালারের আর্ট পেপারের টুকরো, তারপর ওটাকে কাঁচি দিয়ে এভাবে রাউন্ড শেপে কেটে নিতে হবে। তারপর নিয়ে নাও এরকম কয়েকটা রেড কালারের পুঁতি। এবার সূচের ভেতরে পুঁতিগুলোকে এভাবে ঢুকিয়ে ফেলো, আর কমপ্লিট হয়ে যাওয়ার পর সুতোটাকে এভাবে কিট বেঁধে ফেলো। তারপর ওই কাটা আর্ট পেপারের টুকরোটার সাইডে গ্লু লাগিয়ে ফেলো, আর ওটার উপরে সেট করে দাও প্রথমে বানানো পুঁতির চেনটাকে। এবার আমাদের এইটার মতনই সেম আরেকটা ছোট বানিয়ে ফেলতে হবে। এবার এটার মাঝখানটাতে সেট করে দাও এরকম একটা সুন্দর ইয়েলো কালারের গোলাপ। তারপর নিয়ে নাও কয়েকটা সাদা কালারের পুঁতি, তারপর ওটা দিয়েও সুতোর সাহায্যে সেম ভাবে একটা চেন বানিয়ে ফেলো। কিন্তু হ্যাঁ, গিট দিয়ে ফেলো না।
এবার চেইনটার মাঝখানে এরকম একটা গ্যাপ করে ওইখানে আমাদের প্রথম বানানো যে রোজটা ওটাকে এইভাবে গ্লু এর সাহায্যে সেট করে দাও। এবার দেখো এটা একদম রাখির মতন হয়ে গেছে। এবার এটার পেছনে গ্লু লাগাও আর এই বেঁচে থাকা হাতটাকে নিয়ে এভাবে ওই গোলটার মধ্যে যোগ চিহ্নর মতন করে সেট করে দাও। এবার আংটির কাছে যে ছোট গোলাপটা আমরা বানিয়েছিলাম না ওইটাকে আটকে ফেলো আর লাস্টে ছোট গোলাপটা নিচে সেট করে দাও একটা নর্মাল রিং। তো দেখো আমাদের গায়ে হলুদের জুয়েলারি একদম তৈরি। আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে দাদার কাছে যেতে হবে, নাহলে আর বৌদির সাথে ভালো ভালো ছবি তুলতে পারবো না। এবার শুধু টিকলিটা পড়তে হবে। কোথায় গেল, কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। রিয়া, এই রিয়া, আমার টিকলিটা কোথায়? আর কোথায় থাকবে? আমার মাথায় আছে। আমাকে দে, ওটা আমি পরবো। খুব এসেছে, আগের বারে তুই পরেছিলি, এবার আমার পালা। এবার আমি কি করবো, টিকলি ছাড়া তো আমার সাজটা ইনকমপ্লিট থেকে যাবে। যদি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কাছে টিকলি না থাকে তো কোনো টেনশন নিও না, নিয়ে নাও যে কোনো একটা পুরনো ড্রেসের লটকান আর তারপর ওর উপরের অংশটাকে এভাবে কাঁচির সাহায্যে কেটে ফেলো। লটকানটাকে কপালে সেট করার জন্য নিয়ে নাও একটা ববি পিন। ভালো করে সেট করার পর দেখো বন্ধুরা, আমি একদম তৈরি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। কেউ ধরতেই পারবে না যে এটা টিকলি নয়। কেমন লাগলো আজকের এই সব কটা ওয়েডিং স্পেশাল? ভালো লাগে থাকলে না প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আমাদের শুধুমাত্র 10,000 লাইকই চাই। আর প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।